हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल ब्यूटी टिप्स बाय प्लाबोनी। आज के मैं अपने साथ शीतकाले त्वकर जत्नेर जोनो काचा हलुदेर एक फेस पैकेर रेमेडी शेयर करब। शीत आसले आमादेर त्वके नाना समस्या देखा दे आर आमादेर त्वक हये उठे रुक्ष आर त्वके चले आसे कालचे भाव। त्वकेर रुक्षता ओ कालचे भाव दूर करते आजकेर फेस पैकटी खुबी उपकारी। और ये फेस पैकटी तैरी करते खूब अल्प किछु उपकरण लागे जा आमादेर बासाई थाके। चलुन ताहले आर देरी ना करे जेने नेई ये फेस पैकटी तैरी करते की की लागबे एबं की परिमाण लागबे एबं किभाबे एटा अप्लाई करबेन। आमी एखाने एकटा खाली बाटी नियेछि, एखन निब 2 चा चामच परिमाण बेसन। और आमरा एकटा कथा सबाई जानि जे बेसन होच्छे बुटेर डाल बा छोलार डालेर गुड़ा, আর এটা সচরাচর আমাদের সবার বাসায়ই থাকে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ কাঁচা হলুদের পেস্ট। তারপর অ্যাড করে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণ কাঁচা দুধ। এখন অ্যাড করে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। এবার সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। প্রায় 5 মিনিট ধরে পেস্টটাকে মেশাতে হবে, অনবরত নাড়তে হবে যাতে এতে কোনো লাম্পস না থাকে। কাঁচা হলুদ বেসন দুটোই ত্বকের যত্নে খুবই উপকারী আর এই দুটো উপাদানই আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। আমার ফেস প্যাকটি একদম রেডি। এবার ঠান্ডা পানি দিয়ে আপনার ফেসটাকে ভালো করে ধুয়ে নিন। শুকনো তোয়ালে দিয়ে মুছে তারপর এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করুন। আপনি চাইলে ব্রাশ দিয়েও লাগাতে পারেন কিংবা হাত দিয়েও লাগাতে পারেন। আর শুকিয়ে গেলে 15-20 মিনিট পর কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে মাসাজ করে ধুয়ে ফেলুন। তারপরে আপনারা যে কোনো ব্র্যান্ডের ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন। এই শীতে ত্বকের রুক্ষতা ও কালচে ভাব দূর করতে এই ফেস প্যাকটি সপ্তাহে 2 দিন ইউজ করলে আপনাদের ত্বকের রুক্ষতা দূর হবে, সেই সাথে দূর হবে ত্বকের কালচে ভাব, ত্বক হবে নরম কোমল ও উজ্জ্বল। তো গাইস, এই ছিল শীতকালে ত্বকের যত্নে কাঁচা হলুদের স্পেশাল রেমেডি। আশা করি বরাবরের মতো আজও আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করবেন। সেই সাথে যারা আমার চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করবেন। সবাই সুস্থ ও সুন্দর থাকবেন। বাই বাই।